আমি করতে চলেছি সুপার আর্মির সাথে বেসকে পুরো তছনছ করে দেব। জাস্ট তোমরা এক একটা দেখতে থাকো আজকে গাইস, সুপার আর্মির সাথে বেসকে নিমিশের মধ্যে একদম পুরো করে দেব, একদম পুরো করে ছেড়ে দেব। জাস্ট তোমরা দেখতে থাকো বেসকে আমি আজকে কিভাবে করছি, কিভাবে করতে থাকি, এটা এটা দেখতে থাকবো। সো আজকে আমি বেসের উপরে একদম পুরো আমফান ঝড় নিয়ে চলে আসবো গাইস, একদম পুরো আমফান ঝড়। সো মুনামির সাথে আমি বেশি আমফান ঝড় আনতে চলেছি, সেটা জানতে ইচ্ছা করছে তো? তো চলো দেখে নাও যে আজকে আমি কোন আর্মির সাথে বেসের উপরে আমফান ঝড় নিয়ে আসবো। তো দেখো আজকে আমি গাইস এই আর্মি নিয়ে নিয়েছি, আর এই আর্মির সাথে আজকে আমি আনতে চলেছি আর করতে চলেছি। জাস্ট দেখতে থাকো অ্যাটাক করতে চলেছি, হ্যাঁ অন্য কিছু ভেবো না। তাহলে চলো আজকের অ্যাটাকটা শুরু করা যাক। আর অ্যাটাক শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো গাইস, তাড়াতাড়ি করে দাও না, তাড়াতাড়ি করে করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক, আরে অ্যাটাক দেখে নেওয়া যাক, চলো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস ফার্স্ট অ্যাটাক এখন আমি এই বেসের উপর করতে চলেছি। দেখো সবার ফার্স্ট এখান থেকে মহারাজ, এখানে বেবি ড্রাগন, রানি সাইবার, দেখো রানি সাইবার পিছনে হিলার চলে আসলো, এখানে বেবি ড্রাগন, এখান থেকে চলে আসবে সুপার ওয়াল ব্রেকার। দেখো এখান থেকে গাইস চলে আসছে সুপার ওয়াল ব্রেকার, রানি সাইবার বেসের ভেতরে চলো, এখান থেকেও সুপার ওয়াল ব্রেকার, এখানে ফ্লেম ফিঙ্গার, চলো এখান থেকে দেখো চলে আসছে সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে, এখানে রেজ, এখানে স্ক্যাটার শটকে ফ্রিজ। রানি সাইবা বেসের ভেতরে তাড়াতাড়ি ঢোকো, স্ক্যাটার শটকে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। তো এখান থেকে রানি সাইবা স্ক্যাটার শট নিয়ে নেবে, দেখো এখানে রানি সাইবাতে স্ক্যাটার শটকে নিয়েই নেবে। তারপরে ঢুকে গেছে আমার মেশিন মানে ফ্লেম ফিঙ্গার। তো চলো এবার কিন্তু রানি সাইবার উপর রেজ চলে আসবে, টাউন হলকে নিয়ে নিতে হবে রানি সাইবাকে। দেখো চলে আসলো এখান থেকে আবার রেজ, এখান থেকে রেজ চলে এসছে, এবার শুধু টাউন হলকে নিয়ে নেওয়ার অপেক্ষা। এখানে করে দিচ্ছি ফ্রিজ, টাউন হলকে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও টাউন হল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও মাই গড, এখানে দেখো রানি সাইবার উপর রেজ, রানি সাইবার অ্যাবিলিটির সাথে এখান থেকে আমি টাউন হলকে নিয়ে নিচ্ছি। দেখো এখানে সুপার মিনু, এখান থেকে হবু, এখান থেকে দাদু, এখান থেকে আরসি। চলো গাইস জাস্ট অ্যাডাপ্টার দেখবো, চলো অ্যাডাপ্ট দেখতে থাকি। এখান থেকে আমার মেশিন আছে, দেখো চারিদিক থেকে গাইস, এখানে দেখো হিল দিয়ে দিচ্ছি, চারিদিক থেকে ধরেছে রানি সাহেবাকে, চারিদিক থেকে। রানি সাহেবা কিভাবে বাজবে কিভাবে, চলো দেখে নি রানি সাহেবাকে আদেও বাজবে, দিয়েছে গেছে কিন্তু। চলো এই কম্পার্টমেন্টে আবার চলে আসবে হিল, এই কম্পার্টমেন্টে হিল চলে এসছে। চলো গাইস এখান থেকে দিয়ে দেব দাদুর অ্যাবিলিটি, দেখো গাইস এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, এখান থেকে দাদুর অ্যাবিলিটি দেয়া হয়ে গেছে। আর স্ক্যাটার শটকে গাইস ফ্রিজ, স্ক্যাটার শটকে ফ্রিজ করে দিয়েছি। তো গাইস এই অ্যাটাকে চলে আসছে একদম ইজি ইজি থ্রি স্টার। চলো এখন সিসি থেকে বেরিয়ে যাবে বহু, দেখো গাইস এখন সিসি থেকে বহু বেরিয়ে গেছে, এখনো আরসির অ্যাবিলিটি আছে, তো হাতে প্রচুর টাইম আছে। চলো এখান থেকে দিয়ে দিয়ে আরসির অ্যাবিলিটি, দেখো গাইস এখান থেকে দিয়ে দিয়েছি আরসির অ্যাবিলিটি। চলো এখান থেকে আরসির অ্যাবিলিটি দেয়া হয়ে গেছে, তো এই অ্যাটাকে আসতে হবে থ্রি স্টার। এখান থেকে বহু কাজ করছে, দেখো এখান থেকে বহু, এখান থেকে আরসি, এখান থেকে সুপার মিনু, আর এই অ্যাটাকে চলে এসছে গাইস থ্রি স্টার। দেখো টাইমের মধ্যেই চলে এসছে এই অ্যাটাকে থ্রি স্টার, দেখো চলে এসছে। তো দেখতে পাচ্ছ গাইস কত ইজি দৃষ্টে থ্রি স্টার চলে এসছে সুপার মিনুর সাথে। তো ফার্স্ট অ্যাটাক আমার হয়ে গেছে, তো এই আর্মির সাথে তো আবারও আমি তোমাদেরকে অ্যাটাক করে দেখিয়ে দেবো যে আরো কত ইজি থ্রি স্টার আসতে চলেছে। তাহলে চলো তাড়াতাড়ি করে নেক্সট অ্যাটাকটা করে নেওয়া যাক, আর নেক্সট অ্যাটাক করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো নেক্সট অ্যাটাকটা দেখে নেওয়া যাক। নেক্সট অ্যাটাকে আমি চলে এসেছি, আর তোমরা নেক্সট অ্যাটাক দেখতে থাকো। তো চলো এখানে রানি সাইবার, রানি সাইবার পিছনে হিলার, আর এখান থেকে সুপার ওয়াল ব্রেকার। চলো রানি সাইবার বেসের ভেতরে যাচ্ছে কিনা দেখে নেব, চলে এসেছে বেসের ভেতরে, দেখো এখানে চলে আসবে মেশিন, এখানে মেশিন চলে এসেছে, এখান থেকে আবার চলে আসবে দেখো সুপার ওয়াল ব্রেকার। চলো
এখান থেকে গাড়ি চলে আসবে রানী সাইবার উপর রেজ। চলো এখান থেকে রানী সাইবার উপর রেজ চলে এসছে। চুপচাপ অ্যাটাকটা এখান থেকে দেখা যাক। চলো অ্যাটাকটা এখান থেকে দেখে নেব। দেখো এখান থেকে মেশিন, এখানে রানী সাইবা কাজ করছে। চলো সামনে আছে, দেখো সামনে এখানে রানী সাইবার উপর রেজ, সামনে আছে অপোনেন্ট কিং, পুরো খতম হয়ে যাবে। চলো দেখতে থাকি। দেখো গাইস এখান থেকে টাউন হলকে কিন্তু নিয়ে নেব, ঠিক আছে? এখানে বেবি ড্রাগনকে দিয়ে দিয়েছি, এখান থেকে টাউন হলকে নিয়ে নিতেই হবে, যেভাবে হোক টাউন হল নিয়ে নেব। চলো আজ গাড়িকে টেক ডাউন করে দিচ্ছে। এখান থেকে দেখো ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেকার তো এখান থেকে ওয়াল ব্রেক করে দিল। এখান থেকে গাইস জানি সাইবার টাউন হলকে নিয়ে নাও। তো চলো এখানে রানী সাইবার উপর চলে আসবে রেজ, এখানে চলে আসবে ফ্রিজ। চলো এখান থেকে টাউন হলকে নিয়ে নিচ্ছে, এখান থেকে চলে আসবে মিনু, এখান থেকে চলে আসবে হবু, এখান থেকে দাদু, এখান থেকে আরতি, এখান থেকে মহারাজ। চলো গাইস এখান থেকে জাস্ট অ্যাটাক দেখবো। চলো এখানে করে দেবো ফ্রিজ, এখান থেকে নিয়ে নিয়েছি স্ক্যাটার শটকে। চলো গাইস এখান থেকে স্ক্যাটার শটকে নেওয়া হয়ে গেছে। এই কম্পার্টমেন্টে চলে আসবে হিল। দেখো গাইস এই অ্যাটাকে কত ইজি ফ্রিজটা আসতে চলেছে। এখান থেকে আরসির অ্যাবিলিটি, দেখো এখান থেকে আরসির অ্যাবিলিটি চলে এসছে। চলো গাইস এখান থেকে দাদু কোথায়, দাদু দাদু দাদু। চলো রানী সাইবার অ্যাবিলিটি চলে গেছে। এই কম্পার্টমেন্টে চলে আসবে হিল, দেখো এখানে চলে আসবে ফ্রিজ। তো গাইস এই অ্যাটাকে খুবই ইজি থ্রি স্টার আসতেই চলেছে, দেখো খুবই ইজি থ্রি স্টার আসছে গাইস। দেখো এখানে এখনো মহারাজের অ্যাবিলিটি আছে, এখানে এত আর্মি আছে, আর এই অ্যাটাকে গাইস চলে আসছে থ্রি স্টার। রানী সাইবার শেষ পর্যন্ত দেখো ইনফেনোকে নিয়ে নিয়েছে, ব্যাস বেশি আর কিছু নেই, চলে এসছে। এখানে বেবি ড্রাগনকে দিয়ে দিয়েছি। আমার হাতে সব থেকে প্লাস পয়েন্ট দেখো মহারাজের অ্যাবিলিটি দিইনি, দাদুর অ্যাবিলিটি দিইনি, তাও এই অ্যাটাকে ইজি থ্রি স্টার চলে এসছে বলেছি না। নেক্সট অ্যাটাকে আরো ইজি থ্রি স্টার আসতে চলেছে। তো দেখো কত ইজি থ্রি স্টার চলে এসছে, 99 and 100, কত আর্মির সাথে দাদুর অ্যাবিলিটি মহারাজের অ্যাবিলিটি দিতে হয়নি, এমনকি লুটও আমি ভীষণ ভালো পেয়ে গেছি। সো গাইস তোমাদের এই দুটো অ্যাটাক কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তাহলে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। All right.